বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। সিলেট জিন্দাবাদের থেকে প্রশ্নটি করেছেন ডাক্তার আজমল হুতা, বলেছেন যে আপনি ডায়াবেটিস রোগীদের মধু খাওয়ার কথা বলছিলেন এক অনুষ্ঠানে এবং খাদ্য পরিবর্তনের কথাও সম্প্রতি বললেন। ডায়াবেটিস রোগীদের সামগ্রিকভাবে খাদ্যপথ্যের ব্যাপারে আপনি একটি ধারণা দিবেন। জি ভাই, আপনি একটি আমি ডায়াবেটিস রোগীদের মধু খাওয়ার কথা বলেছি। কেন বলেছি আমি এটা একটু বলবো আপনাকে, কারণ মধুর একটা বিশেষ ভূমিকা আছে যদি সেটা 100% খাঁটি মধু হয়। মধু আমাদের কিডনির ভিতরে যে 7-7-14 লক্ষ মতান্তরে নেফ্রন আছে, সেই নেফ্রনগুলোর ভিতরে একটা সুতার মতো স্ট্রিং আছে, এটাকে সফট রাখে, মানে এর ডায়ালোসিস পাওয়ারটাকে বৃদ্ধি করে। এজন্য আমাদের ইসলামের বিধানে একটু একটু করে মধু চেটে খেতে পারবে। কিন্তু ডায়াবেটিস রুগী মধু না খেলে যে যেরকম ক্ষতি হবে তার চেয়ে বেশি বেশি ক্ষতি হবে, যে তার কিডনির কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে, কারণ ডায়াবেটিস রুগীদের অনেক বেশি প্রস্রাবে ক্ষয় হয়, সেডিমেন্ট যায়, কিডনির সমস্যা দেখা দেয়। অতএব তার জন্য কিছু কিছু মধু অল্প অল্প করে খাবারের পরে সেটে সেটে সে খেতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডায়াবেটিস রোগী অন্য কোনো মিষ্টি না খাওয়াই ভালো। তবে ফলের মিষ্টি একটু অল্প একটু খুরমা, একটু খেজুর, আপনার 30টা বাদাম, 5টা কিশমিশ, এই জাতীয় ফলের যে মিষ্টি এটা আমার দরকার আছে ডায়াবেটিস রোগীদের জন্য পরিমাণ মতো। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগীদের, যে সে খাবারটা বারবার ভেঙে ভেঙে খাবে, একসাথে অনেক খাবার না খেলেই সে ভালো করবে। তারপর গভীর রাতে অনেক বেশি পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় খাবারগুলি গভীর রাতে ডায়াবেটিস রুগীদের জন্য হজমের বড় ধরনের একটা বিপাকীয়তা সৃষ্টি করতে পারে। ডায়াবেটিস রুগীদের জন্য দুইবার গোসল একান্ত দরকার। ডায়াবেটিস রুগীরা যত বেশি পানি খাবে, বারবার গোসল করবে, বারবার শরীরটাকে পুষে দিবে, ডায়াবেটিস রুগীর বাহিরের ঘামটা যেন ভিতরে প্রবেশ করতে না পারে এই ব্যবস্থাটা ডায়াবেটিস রুগীকে নিতে হবে। আরেকটা হলো আপনার সকালে এবং রাতে আধা ঘন্টা আধা ঘন্টা কমপক্ষে ব্যায়ামের কোনো বিকল্প নেই, হাঁটার কোনো বিকল্প নেই, ফিজিক্যাল কিছু এক্সারসাইজ একান্ত দরকার, সাঁতার কাটার ব্যবস্থা থাকলে তাকে সাঁতার কাটতেই হবে, তাকে একটু উঠবস করতে হবে, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তাকে করতে হবে, এগুলোর কোনো বিকল্প নাই। এগুলো এই এক সবচেয়ে প্রকৃতিক ওষুধ, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, প্রকৃতি থেকে অনেক বেশি তরতাজা সবুজ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য একটি মহা ঔষধ। এরপরেও আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। তবে ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাদের বলার অপেক্ষায় রাখে না যে মিষ্টি, চিনি, ভাজাপোড়া জাতীয় খাবার তার একেবারেই না খাওয়াটাই ভালো, এবং শর্করা জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভাত, আলু, রুটি, সুজি, আটা, ময়দা, ওটমিল, এগুলো পরিমাণে অল্প অল্প করে খাবেন। আমরা কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যেটা বলা হয় যে খাওয়ার ব্যাপারে ওই চিনি, মিষ্টি, ভাজাপোড়া বাদ দিয়ে অন্যান্য খাবারগুলো পরিমিত পরিমাণে খেলেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কী পরিমাণ খাবার আপনি খেলেন, কী পরিমাণ ক্যালোরি আপনি শরীরে ঢুকালেন খাদ্যের মাধ্যমে, এবং এই ক্যালোরি কী পরিমাণ বার্ন হলো, কি এক্সারসাইজের মাধ্যমে কীভাবে শরীর থেকে বেরিয়ে গেল, সেটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি শরীরে ক্যালোরি বেশি পরিমাণে জমা থাকে তাহলে কিন্তু রক্তের সুগারটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়, কিংবা শরীরে ইনসুলিন থাকলেও এটা ঠিক মতো কাজ করতে পারে না বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। এই কারণেই আপনার যেটি ডাক্তার আনন্দমতি বললেন যে শারীরিক পরিশ্রম, ব্যায়াম, হাঁটা চলা, দৌড়ানো, সাইক্লিং করা, সাঁতার কাটা, এগুলোর কিন্তু কোনো বিকল্প নাই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে। অবশ্যই 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 এগুলো করতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু ডায়াবেটিস থেকেও আপনি দীর্ঘজীবন, সারা জীবন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে, স্বাস্থ্যবান হয়ে জীবন নির্বাহ করতে পারেন। এবারে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে কাঞ্চন, শরীয়তপুর থেকে লিখেছেন, বয়স 46 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনি যে মডার্ন হারবার গ্রুপ
আমাদের দেশে বিভিন্ন রকম সুচিকিৎসা দিয়ে আসছে। ডাক্তার সাহেব, আমার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মধ্যে ক্লান্ত লাগে, আমি ভেষজ উপায়ে সমাধান চাই। জি ভাই কাঞ্চন, আপনি প্রতিদিন সকালে একটু মধু এবং একটু সালাদ, একটু অলিভ অয়েল খাওয়ার অভ্যাস করবেন। লাল খাবারগুলো আপনার জন্য সবচেয়ে, আপনি যে ফ্যাকাশে হয়ে যাচ্ছেন এই জন্য লাল খাবার, লাল খাবার বলতে আমি বুঝবো খুরমা, খেজুর, কিশমিশ, আপনার লাল শাক, বিট, গাজর, লাল আঙ্গুর, আনার, এই লাল জাতীয় যত খাবার আছে তার সাথে দারচিনিটাও আমরা লালের অংশে ফেলে থাকি। আর এখন তো এই ঋতুতে এত ভালো ভালো নতুন তাজা তাজা খাবার আসছে, যেমন লাল এক ধরনের বেগুন বাজারে আসছে, লাল আলু বাজারে আসছে, তারপরে লাল পুঁই শাক বাজারে আছে, তারপর মলা, ঢেলা, গুড়া মাছগুলো আপনার জন্য মহা ঔষধ। যত ধরনের ছোটো ছোটো মলা মাছ, গুড়া মাছ, ট্যাংরা মাছ, বোজা মাছ, এই জাতীয় মাছগুলো আপনি যথেষ্ট খেতে পারেন। লাল খাবার বলতে কিন্তু এখানে শিং মাছ এবং মাগুর মাছও লাল খাবারের ভিতরেই পড়ে। আচ্ছা, এই ধরনের লাল খাবার আপনার জন্য মহা ঔষধ। এবং এই হার্বাল বা হার্বস খেয়েই কিন্তু দীর্ঘ জীবন ভালো থাকা যায়, এবং লাইফে যেমন কর্ম স্পৃহা পাওয়া যায়, ঠিক একই রকমভাবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু ভালো থাকে। তবে ব্যাপার হচ্ছে যে যাই খাবেন পরিমিত পরিমাণে খাবেন, এবং খাবারের মধ্যে একটা পরিমিতি বোধও থাকতে হবে। এক নাগারে একই খাবার বেশি বেশি করে খেলে যে কোনো খাবারই কিন্তু শরীরে খুব টক্সিক হয়ে যায়, এই এতে করে শরীর খারাপ হওয়ার একটা সমূহ আশঙ্কা থাকে, এদিকেও লক্ষ্য রাখবেন। এবারে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মিম, টাঙ্গাইল থেকে লিখেছেন, বয়স 20 বছর, বলছেন যে আমার খুশখুশে কাশি অনেকদিন থেকে আছে, আদা খাচ্ছি, লিকার চা খাচ্ছি, তবুও সারছে না, কী করবো জানাবেন। হ্যাঁ মিম, আদার সাথে একটু বেশি করে লবঙ্গ খেতে হবে, এবং তুলসী পাতা এবং বাসক পাতা খুসখুসে কাশের জন্য ভালো ওষুধ, মহা ওষুধ। এখন সারা বিশ্বেই কিন্তু তুলসী পাতা, বাসক পাতা, পুদিনা পাতা এবং দারচিনি, এলাচি, লবঙ্গ, আপনার পেঁয়াজ এবং রসুন, এগুলো যে কোনো ধরনের কাশের জন্য মহা ঔষধ। এবং কাশটার উৎপত্তিটা যদি লাঞ্চের থেকে হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সকল রকম গরম জিনিস খাবেন, গরম পানিতে গোসল করবেন, লিগার চা খাবেন, দুধ, চা, চিনি এবং মাংস আপাতত 1 মাসের জন্য বিরত থাকেন, মুখের ভিতরে 7-8টি করে লবঙ্গ রাখেন, চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এবং এই যে এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডা পরিবেশ বা ঠান্ডা পানির, ঠান্ডা খাবারের কথা বললেন, ফ্রিজের ঠান্ডা খাবার বিশেষ করে, এগুলি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন, এটিও আপনার নিশ্চয়ই ভালো থাকতে সহায়ক হবে। ডাক্তার আলমগীর মতি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, এবং যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা টিভিস কলে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, চিঠি লিখতে পারেন, মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা, এই ঠিকানায়। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।